পুলিশে অভিযানের আগে পর্যন্ত ছিলেন নিপাট ভদ্রমহিলা। অভিযান শুরুতেই উড়ল মুখোশ। উত্তর চব্বিশ পরগনার আলগড়িয়ার ৩৪ নম্বর জাতীয় সড়কে তল্লাশি চলাকালীনই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস থেকে হাতে নাতে ধরা পড়ল আগ্নেয়াস্ত্র পাচারকারী। ধৃত মহিলার নাম পূজা বিশ্বাস, বাড়ি হাবড়ায়। জানা যায়, মালদা থেকে কলকাতার উদ্দেশ্যে আনা হচ্ছিল সেসব আগ্নেয়াস্ত্র। মূলত রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতেই আসছিলেন ওই মহিলা পাচারকারী। বাসে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে ১২টি অটোসেমি আগ্নেয়াস্ত্র ও ১৪টি ম্যাগাজিন উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ। ইতিমধ্যেই তাকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বারাসাত আদালত। হাবড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হাবড়া নিবেদিতা রোডে এই পূজা বিশ্বাসের বাড়ি। পূজা বিশ্বাসের স্বামী তিনি নীলকমল বিশ্বাস, পেশায় রাজমিস্ত্রি। তার সাথে ৭ বছর ধরে এই বাড়িতে থাকতেন না। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পরিবার সূত্রে। তলে তলে এত ঘটনা, আদৌ সেসব কথা জানে পরিবার তথা এলাকার বাসিন্দারা? খবর নিতে হাবড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নিবেদিতা রোড এলাকায় ঢু দিল সিএন। সেখানে গিয়ে জানা যায়, নিজের এলাকায় আয়া কর্মী হিসেবে পরিচিত ছিলেন পূজা। স্বামী নীলকমল বিশ্বাস, পেশায় রাজমিস্ত্রী। বেশ কিছু বছর ধরে পরিবারের সঙ্গেও যোগাযোগহীন পূজা। চুরির ঘটনা জানাজানি হতেই অবাক পরিবার তথা গোটা এলাকা। এরকম বলে, আমি বাইরে কাজ করি, আয়ার কাজ নেই, যে কৃষি সেন্টারের থেকে লোকের বাড়ি, তারপরে কিছুদিন রাজমিস্ত্রির লিভারি কাজ টাজ করেছে, এই সমস্ত বলতো। এই ছাড়া আমি আর কিছু জানি না। এখন কোথায় থাকে শুনেছি, বারাসাত থাকে, কোথায় থাকে আমি সেটা জানি না। আমাদের সাথে ভালোই স্বভাব চরিত্র, আমাদের সাথে ভালোই করেছে, কোনো সময় আমরা বুঝতে পারিনি। কখনো কোনো আলোচনা? না না না, এইসব ব্যাপারে কোনো সময় আমরা জানিই না। এখন প্রশ্ন, তবে আর কত বড় পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন ওই মহিলা? এখন যদি সে অন্যায় করে থাকে, যদি সেটা প্রুফ হয়, নিশ্চয়ই সে শাস্তি পাবে। আইনের পথে চলবে, অন্যায় করলে সে শাস্তি পাবে। সাত বছর ধরে তার স্বামী এবং স্ত্রী ছেলের সাথে কোনো সম্পর্ক ছিল না। বারাসাতে এক জায়গায় তিনি ভাড়া থাকতেন। তবে কতদিন ধরে এই চক্রের সাথে সে যুক্ত এবং এই চক্রের সাথে আর কে কে যুক্ত আছে জানতে ইতিমধ্যে পূজা বিশ্বাসকে পুলিশ হেফাজতে নিয়েছে দত্তপুকুর থানা। হাবড়া থেকে দেবকুমার দে, ক্যালকাটা নিউজ।